ইত্যাদি খ্যাত কণ্ঠশিল্পী আকবরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আজীবনের জন্য ফ্রি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এই শিল্পী সারা জীবন বিনামূল্যে সব ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারবেন। কণ্ঠশিল্পী আকবর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। আকবর বলেন, আমার স্যার হানিফ সংকেত প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে যোগাযোগ করেন, এরপর উনি আমার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী স্যারের কথা শুনেছেন, তিনি আমার জন্য আরও 2 লাখ টাকার চেক বরাদ্দ করেন এবং পিজি হসপিটাল আজীবনের জন্য ফ্রি করে দিয়েছেন। আমি আমার স্যার এবং প্রধানমন্ত্রীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো।